একজন চার্টের ভাড়া দিতে চাইছে, ওনারা নিতে রাজি না, কন্ট্রাক্টরের সাথে গন্ডগোল, শেষে সব যাত্রীকে নেওয়ায় দিছে বাস থেকে, দিয়ে বলে যে আপনারা নেমে যান, গাড়ি যাবে না। কিছুক্ষণ পর এই যে কয়েকজন ভদ্রলোক আবার রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের তো অফিসে যেতে হবে, তখন যারা ওই যে গন্ডগোল করছে ও নামে যাওয়ার পরে আবার কয়েকজনকে রেখে গাড়ি ছাড়ছে আর কি। এরপর আবার পরবর্তীতে লোক উঠে তারপরে আসলো। সমাধান আসলে আমাদের সরকার নির্ধারিত যে ভাড়া এটাই তো হওয়া উচিত। এমনি কিন্তু যাত্রী সে 28 টাকা ভাড়া, 30 টাকা নিলে কেউ কিছু বলে না, কিন্তু ওনারা 30 টাকার ভাড়া 35 টাকা নিবে, 35 টাকার ভাড়া 40 টাকা নিবে, এরকম একটা রেঞ্জ যেখানে আমাদের টাকা দেওয়ার একটা সম্ভাবনা আছে যে আমি 35 টাকার ভাড়া কিন্তু 35 টাকা নিতে পারে, তা নিবে না। টাকা যদি আপনি বেশি দেন 100 টাকার নোট, ওনারা 40 টাকা নিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দিবে, কিন্তু যেটা 35 টাকা ভাড়া ওটা নিবে না। সে 28 টাকা ভাড়া ওটা যদি মনে করেন আপনার 2 টাকা যাত্রী, এটা কিন্তু কিছু মনে করবে না। 32 টাকা ভাড়া, 35 টাকা, এটাও কিছু মনে করবে না, এটা আমরা রেগুলার দিয়ে আসতেছি। কিন্তু ওনারা তা না, যখন আপনি ভাঙতে দিবেন এরপরও গন্ডগোল করবে। আপনি যদি 30 টাকা ভাড়া 30 টাকা দেন তাহলে ওনাদের মেজাজ খারাপ, আর আপনি যখনই 50 টাকা বা 100 টাকার নোট দিবেন তখন ওই বাড়তি ভাড়াটা নিয়ে তারপরে আপনাকে টাকা দিবেন। দেখেন, আসেন, আচ্ছা দেখে যান, এখানে লেখা আছে যে এই যে সাহাপাড়া থেকে সায়দাবাদ পর্যন্ত 30 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া, এখানে আমাদের দিকে 40 টাকা করে রাখছে কেন? কার্গো কন্ট্রাক্টর নামে আরে 50 টাকা দিতে পারতাম, কিন্তু 60 টাকা ভাড়া করে 10 টাকা ভাঙতি নেই, 100 টাকা দিছি, সে 20 টাকা ফেরত দেয়। এখন কন্ট্রাক্টর নেমে গেছে, কারণ কন্ট্রাক্টরের কিছু বলা যাবে না দেখে এই জন্য কন্ট্রাক্টর নেমে গেছে। আর আমরা যে এখানে জিম্মি আমরা যাইতেই হবে ভাই, মানে এরা মনে করে যেটা কইবো ওটা আমরা মানতে রাজি, এই অবস্থাতে আমরাও দিতেছি বাধ্য হইয়া। ওনারা বলে যে 2 টাকা বাড়ছে না, উনি 2 টাকা নিতে পারে, 5 টাকা কোন নিতে পারে, 10 টাকার ভাড়া 15 টাকা চায় পয়সা থাকে, এটা জুলুম না ভাই? সাধারণ মানুষের জন্য একটা জুলুম হচ্ছে এটা। এমনি তো সব জিনিসের দাম বেশি, তারপরে আবার মরার উপর আরেকটা খারাপ ভাই, এখন আর মরণ ছাড়া আর কোনো পথ নেই, এটাই ছাড়া আর এটা আর বলার কোনো শেষ নেই ভাই। দেশের যে অবস্থা চলতেছে এটা বলার মতন ভাই। তেলে আর কয় টাকাই বাড়ছে, উনি হলে আমার 5 টাকার ভাড়া 10 টাকা 15 টাকা নিব, কয় টাকা বাড়ছে না হলে? হ্যাঁ, ওনারা তো ভাড়া যেটা চার্টে দেওয়া আছে এটা তো মানছেই না। দ্বিতীয়ত হচ্ছে ওনাদের সাথে যখন এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, এক পর্যায়ে এই গাড়িটাই আজকে হয়েছে কি, হেল্পার প্রথমে নামিয়ে গেছে, পরে ড্রাইভার গাড়ি অফ করে দিয়ে বলতেছে যে আমি আর যাবো না। এখন এতগুলো যাত্রী মাঝপথে আইসা বলতেছে যাবো না, মাঝপথে গাড়ি পাওয়া সম্ভব না, মানে এই যে বিশৃঙ্খলা এটা আমরা কেন ইয়ে করতেছি, আর এটার একটা সমাধান কেন হচ্ছে না? এবং মানে এটা তো একটা অফিস আওয়ার সময়, তখন যদি এরকম করে তাহলে সাধারণ মানে আমরা যে জনগণ আছি, আমাদের যে ভোগান্তিটা, আমরা ভাড়া তো বেশি দিচ্ছি কিন্তু তারপরেও এই যে সরকার একটা নির্ধারণ করে দিছে, ওনারা ওনাদের মন মতো একটা নিচ্ছে, এখন এইটার একটা আমরা সুষ্ঠু একটা সমাধান চাই, যাতে আমাদের সাথে ওনাদের এই ঝামেলাটা না হয়। আমরা কেন ঝামেলা করব, টাকা তো আমরা দিচ্ছি, তারপরে কেন ঝামেলা আমরা করব? আমাদের কথা হলো যে চার্ট অনুযায়ী ওনারা ভাড়া নেবে, বা যেটা কিলোমিটার অনুযায়ী ভাড়া নেবে, ওনারা ওনাদের বলতেছে যে না অবিল হিসেবে ভাড়া, এই অবিল থেকে ওই অবিলে গেলে এত টাকা ভাড়া, ওই অবিল থেকে ওই অবিলে ভাড়া এত টাকা। আমি আসছি মিরপুর 10 থেকে, আসলে আমরা 10 নম্বর থেকেই উঠছি সকাল 7:30, কিন্তু মধ্যে রাস্তার মধ্যে যাত্রীদের সাথে ওই ভাড়া নিয়ে অনেক গণ্ডগোল করতেছিল, তখন পট করে কাজীপাড়া আইসা, কাজীপাড়া পাইছে এমন সময় যে গাড়ি অফ করেছে যারা যাবে না, সব যাত্রী নামাই দিছে। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট যে আমরা তো যাইতে হবে সকালবেলা, অফিস ধরতে হবে, কেউ কারো বিভিন্ন গন্তব্যে যাইতে হবে, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা কয়েকজন 4-5 জন আমরা ছিলাম আর সব নামাই দিছে, আমরা লাস্টে ছিলাম, রাস্তা থেকে এখানে এসে পড়ছে আর কি। ভাড়া নিয়ে ভাড়া অতিরিক্ত ভাড়া চাচ্ছে, এই বলছে 60 অনুযায়ী ভাড়া নেও, তখন তারা মানে নাই যে না 60 অনুযায়ী চলবে না।